যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী এত নিমিলিপ্ত কেন? তার ভাষণে আগের সেই ঝাঁজ নেই কেন? গত রবিবার তিনি মন কি বাত অনুষ্ঠানে 33 মিনিট ভাষণ দিয়েছিলেন, কিন্তু একবারও চীনের কথা তিনি উল্লেখ করেননি, অর্থাৎ মুখে আনেননি। অথচ বেশিরভাগ সময়টাই চীনকে নিয়েই তিনি বলেছেন, আর বলেছেন আত্মনির্ভরশীল হতে, ভারতীয় বা লোকাল জিনিস ক্রয় করতে। তাহলে প্রশ্ন, পিএম কেয়ারে চীনের অনুদান 9,678 টাকা কেন? চীনের বিভিন্ন সংস্থা এই টাকাটা পিএম কেয়ারে দিয়েছে, প্রশ্ন ওঠা তো স্বাভাবিক। শুধু তাই নয়, কংগ্রেসের কপিল সিব্বল তিনি ম্যাপ দেখিয়ে বলেছেন যে 18 কিলোমিটার ভেতরে, অর্থাৎ ভারতের 18 কিলোমিটার ভেতরে চীনের সেনারা চলে এসছে। কিন্তু এই যে গুরুতর অভিযোগ, তার প্রত্যুত্তরে কোনো কথা বলেননি প্রাইম মিনিস্টার, এর উত্তর কোনো তরফ থেকেই পাওয়া যায়নি। গুরুতর অভিযোগ সংবাদ মাধ্যমেও প্রকাশ পেয়েছে, এর তো উত্তর আসবে হ্যাঁ বা নাতে। যদি না হয় তাহলে স্পষ্ট করে বলা উচিত যে না, চীন দখল করেনি, কিন্তু সেটাও বলতে পারছে না কোনো পক্ষ থেকেই। এই গুরুতর অভিযোগের উত্তর ভারতবাসী জানতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তিনি কেন উত্তরটা দিলেন না তার মন কি বাত অনুষ্ঠানে। এবার দেখুন তফাৎ, পুলওয়ামা হামলার ক্ষেত্রে কি হয়েছিল এবার একটু দেখুন। টিভি ক্যামেরার সামনে লাইভ সহ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন, আর চীনের হামলার ক্ষেত্রে শহীদদের প্রধানমন্ত্রী কখন যে শ্রদ্ধা জানালেন কেউ ঠিক মতন বুঝতেই পারল না। পাকিস্তানের রাষ্ট্রদূতকে জরুরি তলব পুলওয়ামার হামলার ক্ষেত্রে, আর চীনের হামলার ক্ষেত্রে চীনের রাষ্ট্রদূতকে তলবই করা হয়নি, প্রশ্ন তো দূরের কথা। পুলওয়ামা হামলা, পাকিস্তানের ওপর পাল্টা হামলা হয়েছিল, পাল্টা হামলার কোনো প্রশ্নই নেই চীনের হামলার ক্ষেত্রে। পুলওয়ামা হামলার ক্ষেত্রে বন্দি অভিনন্দন বর্তমানকে নিয়ে সেনারা প্রেস কনফারেন্স করেছিলেন, আর চীনের হামলার ক্ষেত্রে 10 জন বন্দি সেনা নিয়ে মুখে কুলুপ সরকারের। অভিনন্দনের মুক্তির লাইভ সম্প্রচার হয়েছিল পুলওয়ামা হামলার পরপরই, আর চীনের হামলার পর কখন মুক্তি পেল কেউ জানতেই পারল না। তখন সামনে ভোট ছিল, এখন ভোট নেই, তাই তখন কি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, প্রশ্ন জনগণের। তাহলে এখন কেন সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে না? ভারতীয় কিছু প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী চীন সফর করেছেন, আপনাদেরকে এক এক করে তালিকা বলি। জওহরলাল নেহরু একবার, অটল বিহারী বাজপেয়ী একবার, মনমোহন সিং দুবার, আর নরেন্দ্র মোদী 9 বার, 5 বার প্রধানমন্ত্রী থাকাকালীন আর 4 বার গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন। তা তিনি সফর করতেই পারেন, আরও 5 বার করতেই পারেন, কিন্তু তার ফলটা কী হচ্ছে, লাভ কতটা হচ্ছে ভারতবর্ষের? ভারতবর্ষের চীনা দ্রব্য বয়কট, তা মানুষ কি চীনে গিয়ে দ্রব্য কিনে আনছেন, এখান থেকে কিনছেন, সেই জিনিসগুলোকে আনা হচ্ছে কেন? 1, 2, যে সমস্ত অ্যাপগুলো আমাদের দেশে চলছে সেই অ্যাপগুলোকে বন্ধ করা হচ্ছে না কেন? সেগুলো তো সাধারণ মানুষ বন্ধ করতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্টই এগুলোকে বন্ধ করবে, অথচ সেগুলোকে খোলা রাখা হয়েছে, আর বলা হচ্ছে স্বদেশি জিনিস ব্যবহার করো। এটা সবাই জানে যে কোনো কিছু বললে সেটা আগে নিজে পালন করতে হয়, তারপর অন্য লোককে বলতে হয়, এক্ষেত্রে কি তেমনটা হচ্ছে? কতগুলো প্রশ্ন অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক এখানে করা হলো, এর যে উত্তর এখনও পাওয়া যায়নি, পাওয়া যাবে কি না তাতে সন্দেহ আছে। অনেকের হয়তো এই ভিডিওটি ভালো লাগবে না, কেন তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না, তবে একজন ভারতপ্রেমী হিসেবে এই সমস্ত প্রশ্ন জনসাধারণত থাকবেই, খুবই স্বাভাবিক এবং সাধারণ প্রশ্ন। তেলের দাম পরপর 21 দিন কেন বাড়ল, কেন GDP শূন্যের দিকে চলেছে, সে প্রশ্ন না হয় রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।